হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এদিকে দেখো, রান্নাঘরে কাজ শেষ করে আসলাম, এখন সেই 1:30 মতো বাজে। তো এসে এই যে এখন গরম জলটা বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, আর দুদিন না এইটা মাজার পর ইলেকট্রিক চুলার মধ্যে তোমাদের দাদাবাইয়ের জন্য আমার জন্য জল গরম করা হয়েছিল, এটা আর জ্বালানো হয়নি। আর যেহেতু মলট দিয়ে মানে উনুনটা জ্বালাচ্ছি, তো তাই একদম পুরো উনুন ভর্তি হয়ে থাকে। দেখবো বাঁশ টাশ দিয়ে লার্কি টার্কি দিয়ে যদি জ্বালাম না, তাহলে অতটা ইয়ে হয় না। তো বাঁশ তো আর বেশি নেই, কয়েকটা মতো আছে, এই কদিন জ্বালালেই শেষ হয়ে যাবে। তারপর আর উনুনে গরম জল করা হবে না, উনুনটু তো আমার শখের বসে করা, যে শখ করে একটা কিছু করব, মানে একটা শখের ইয়ে বলতে পারো করলাম উনুনটা। তো সেই লার্কি তো নেই, তো কি করে আর ইয়ে করবো। তো এখন কয়েকটা আছে, আর এদিকে সেই এখন দেখো আবার মলটটা দিয়ে জালও জ্বালিয়ে নিলাম। তো মলট দিয়ে করলে না তোমার ইয়ে হয়ে যায়, এ মানে বসেও থাকতে লাগে, বসে বসে জাল দিতে লাগে। তো সেদিন করেছিলাম বসে বসে জাল দিয়ে, তাই একদম পুরো উনুনটা ভর্তি হয়েছিল। তো এগুলো একদম ছাইগুলো ফেলে তারপর আজকে একদম বাঁশ দিয়ে করব। কারণ এখন আমার কয়েকটা আবার কাজও আছে, তো এখানে তো বসে থাকলে হবে না উনুনের সামনে, ও কাজগুলোও সারতে লাগবে, তাই একদম বাঁশগুলো দিয়ে যাব। আর কেরোসিন না দিলে যেন উনুনের জন্য একদম পুরো ঠান্ডা হয়ে থাকে, কেরোসিনের জন্য জলের মতো, দিলেই না যেন হচ্ছে না। কিছুক্ষণ বাদে গিয়ে ঠিকঠাকভাবে জালটা ধরে, আর ডেকটা দেখো একদম পুরো হাঁড়িটা সাদা হয়ে আছে। তো এদিকে দেখো ঘরটর তো রান্নাঘরটর মুছে আসলাম। তো এবারে এই যে বালতির মধ্যে এক বালতি জল নিয়ে আসলাম, কারণ ওইটা না আমরা পাটা ধুয়ে ঘরে যাই, তো এই বালতিটা বাইরেই থাকে। তারপর এগুলো রেখে এদিকে এখন চলে আসলাম আমার হাউসকোট, তারপর আরেকটা নাইটি ওগুলো ধুতে। তো হাউসকোটটা পরে তো সবসময় কাজ বাস করি, তো ওইটা তো আর মানে পরি না সকালের দিকে, না হলে ওইটা এখন ধুতে লাগতো, আর রোদের তো দেখাই নেই, ওইটা ধুতে গেলে আর শুকাবেই না। সেজন্যই না আমি সকালের দিকে এ পাতলা হাউসকোটটা পরি, তাহলে মানে আমার এটা তো ধোয়াও যায় আর একটু জল পড়লেও রোদে দিলে শুকিয়ে যায়, কিন্তু ওইটা হলো তো যা অবস্থা। তো এদিকে দেখো স্নান টান করে চলে আসলাম, এসে ফার্স্টে এ বাড়িটার মধ্যে একটু সুজি নিয়ে নিলাম। তো এখন একটু সুজি ভিজিয়ে রাখবো, তো বিকেলের দিকে বসবো, একটু সন্ধ্যার দিকে পিঠা বানাতে, কাজ শেষ করতে পারলে বিকালেই বসবো, না হলে সন্ধ্যার দিকে বসবো। তো তার জন্য সুজিটা আগে ভিজিয়ে রাখছি, কারণ সুজিটা যদি একটু ভিজানো না থাকে না, তাহলে আবার পিঠেগুলো ভালো হবে না। আমি তো একটা সময় পিঠে করতামই পারতাম না, কারণ বাপের বাড়িতে মাকে দেখেছি অনেক করতে, কিন্তু কোনোদিনই তো এগুলো আমি আর নিজে করিনি, দেখলাম জাস্ট অতটুকুই। তো এখানে এসে আমার শাশুড়িমাই আমাকে ফার্স্ট এই পিঠেগুলো শেখালো কীভাবে করতে লাগে, মাই আমাকে শেখালো। তারপর এদিকে দেখো সুজিগুলো ভিজিয়ে এদিকে আমি পুজোও দিয়ে নিয়েছি, পুজো টুজো দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম। দেখো দেখতে কতটা ভালো লাগছে, পুরো ক্লিন, মানে পয় পরিষ্কার থাকলেই দেখবে দেখতেও ভালো লাগবে। এই যে দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর যা রান্নাবান্না করলাম এখানে এনে রেখে দিলাম, একদম রাত্রির কাজ শেষ করে নিয়েছি। তারপর দেখো এই ঘরও একদম গুছানো গাছানো, এই ঘর গুছিয়েই মানে রান্না বসিয়ে বসিয়ে এই ঘর গুছালাম। তো এগুলো করে সকালের কাজ বাস করলাম। তারপর এদিকে পুজো টুজো দেওয়ার পর অনেকটা সময় বাইরে গিয়ে একটু বসলাম, রোদ তো উঠলোই না। তারপর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে কী করেছি রান্না, পিকনিকের খাবার দাবার বলতে পারো, কারণ মানে রাত্রে পিকনিক করতাম, ওইটা আমরা সকালে আমরা রান্নাবান্না করে নিয়েছি আমার কাজের সুবিধাতে। তো এদিকে দেখো পোলাও নিয়ে নিয়েছি, আর এদিকে মাংস, আর এদিকে লেবু, আর হলো শশা, এই হলো আমাদের আজকের পিকনিকের খাবার দাবার, দুপুরের লাঞ্চ মেনু। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি। তারপরে যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর কমপ্লিট করে একদম প্রেশার কুকারটা মেজে নিয়েছি, যেহেতু রাত্রিবেলায় মাজতে পারবো না, আর একদম আমি আজকে মানে মাপ ঝুঁক করি না রান্নাটা করেছি, তো একদম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর রাত্রিবেলায় রুটি খাবো, সকালবেলায় রুটিটাও মেখে টেকে রেখে দিয়েছি, রাত্রিবেলার সমস্ত কাজ একদম এগিয়ে রেখেছি, ঠান্ডার মধ্যে কাজ করতেই পারবো না, তারপরেও সময় তো করতে লাগে। তারপরেও আজকে অনেকটা কাজ বলে সকালের দিকেও মানে শরীরটা ক্লান্তি মানে পরিশ্রম হবে, আবার রাত্রিবেলার দিকেও, তাই একদম সকালে সমস্ত কিছু করে নিয়েছি, একদম গুছিয়ে গেছি সময় মতো। তো তারপর এদিকে দেখো একদম বাসন গুছানো মেঝে জায়গা মতো রেখে দিয়েছি, এই জায়গাটা আবার একটু মুছেও নিয়েছি। এবারে গ্যাসের চুলার বার্নারগুলো লাগিয়ে নেবো, এগুলো তো সকালে ধুয়ে দেয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে দেখো এইটা এই যে জায়গা মতো রেখে দিচ্ছি, এই যে দেখো, এই যে দেখো একদম গ্যাস টেস মোচাবার রেখে দিচ্ছি। বেশি দিনের পাশে কাজ করলেই না দেখবে একদম জল ছিটে তো পড়বেই, তো এই জায়গাটা একটু মুছে মাছে না রাখলে ভালোও লাগে না। তারপর জানলার পর্দাটা ধুয়ে দিয়েছিলাম কালকে, তো কালকে নিয়ে পরশুদিনকে ধুয়েছিলাম মনে হয়, তো যাক শেষমেশ শুকালো দুদিনে গিয়ে। তো তো এখন এটাকে এখানে লাগিয়ে নেব, গেছে
দিনের বেলা তো কিছু হয় না, রাত্রিবেলা কি বলো তো লাইট জ্বালালে না বাইরে থেকে গ্লাসের হলে এরকমটা হয়, বাইরে থেকে সমস্তটা যেন দেখা যায়, আর আমার ভালোও লাগে না, তাই আমি একটা পর্দা এখানে দিয়ে রাখি। যখন রান্নাটা করি তখন তো আমি সকালবেলা সরিয়ে তারপর রান্নাটা করি, আর রাত্রিবেলা একদম শুতে যাওয়ার আগে তখন আমি পর্দাটা দিয়ে রাখি। তো এখন দেখো এই যে পর্দাটা তুলে রাখলাম, এই যে। তো এবারে চলো সন্ধ্যার কাজও তো করতে লাগবে, সন্ধ্যার কাজও পড়ে আছে। তো এদিকে দেখো এই যে গরটর ঝাড় দিয়ে নিচ্ছি, আর কাপড় চোপড় তো কোনো কিছু শুকাইনি, কারণ দুদিন তিন দিনের কাপড় চোপড় পরলো আজকে নিয়ে, আজকে তো একদম রোদের মানে ঝিকিটাও দেয়নি, এরকম আজকে একদম পুরো সূর্যি মামা, শীতে একদম ভয়ে যেন কাতরাচ্ছে শীতে। তো সেই এগুলো বালতির মধ্যে এনে রেখে তারপর আমি ড্রেস টেস চেঞ্জ করে হাত পা ধুয়ে বসে পড়লাম পিঠেগুলো বানাতে, যে সন্ধ্যাতে তো আরও কিছুক্ষণ বাকি আছে না, এখনই বানিয়ে ফেলি। তো ফার্স্টে আমি এই যে ইয়েটার মধ্যে এই তেল দিয়ে একটু লাগিয়ে নিলাম, এই যে দেখো একটা ইয়ের মধ্যে টিফিন বক্সের কোটোর মধ্যে তেল নিয়ে নিলাম, আর কি দিয়ে মুছবো মুছবো, ঠাকুরের জিনিস তো আর আমি এই প্রথমবার এইভাবে ঠাকুরকে কোনো কিছু করে দিচ্ছি, এর আগে দিয়েছিলাম একদিন পায়েস করে দিয়েছিলাম, তো অতটা তো ঝামেলা নেই পায়েস করলে, আর এই যে সেদিন ক্ষীর বানিয়েছিলাম। তো আজকে তো কাপড় আর পাচ্ছি না যে তেলটা দিয়ে লাগাবো কড়াটার মধ্যে, তো সেই একটা কাগজের মতো পেলাম, এটা দিয়ে তেলটা ইয়ে করলাম। তারপর এদিকে দেখো সুজিয়ার মধ্যে একটা গুলি নিয়েছিলাম, সুজিটা তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরে, তারপর এই যে দেখো পাটিসাপটা এখন বানিয়ে নিচ্ছি, দেখো কী সুন্দর উঠে যাচ্ছে। আমি তো ভাবলাম যে আমার তো ঠাকুর ঘরের মানে ঠাকুরের তো এখানে তাওয়া নেই, এমনি তো রান্নাঘরের আছে, এখানে তো নেই, তো কিসের মধ্যে আমি পাটিসাপটা করবো? তো ভাবলাম যে না, যেটার মধ্যে ক্ষীর করলাম পায়েস করলাম ওটার মধ্যে করে দেখি হয় কি না, ঠাকুরের ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব, আর ঠাকুরের যদি ইচ্ছে না হয় না কোনো কিছু দেখবে হবে না যত চেষ্টা করি না কেন। তো তার জন্য দেখো এটার মধ্যে করে নিলাম, আর কী সুন্দর দেখো উঠে যাচ্ছে। এই যে দেখো আমি কিন্তু বেশি পিঠা বানাতে পারি না, এই মালপোয়া পাটিসাপটা আর একটা হলো জাম পিঠা, তো আজকে দু রকমের পিঠাই না বানাবো, তো ওগুলো কিন্তু আমার শাশুড়িমার কাছ থেকে শেখা, আর কিছুদিন আগে তো মাকে বানিয়ে দিয়েছিলাম বাবার বাড়িতে যখন পাঠালাম। তো ওইদিকে দেখো এই পাটিসাপটা বানিয়ে ঠাকুরের মতোই কিন্তু বানিয়েছে ঠাকুরের জন্য, আর আমাদের জন্য ওই মানে ওইটি ওই ঘরে রান্নাঘরে গিয়ে বানাবো, কারণ ইলেকট্রিক মানে ইয়ের মধ্যে না মানে লেট করে হয় তাই। তো এদিকে দেখো পিঠা বানিয়ে তারপর সন্ধ্যাটাও দিয়ে নিলাম, সন্ধ্যাটা দিয়ে আবারও বসলাম, পাটিসাপটাটা বানিয়ে সন্ধ্যা দিলাম দিয়ে এখন বসলাম, এই যে তেলটা দিয়ে দিলাম, দেখো এখন বানাবো মালপোয়া। তো মালপোয়ার জন্য একদম ডোটা বানিয়ে নিয়েছি, আমার এদিকে আমার শাশুড়ি মা এসে দেখে গেলো যে ঠিকঠাক পারছি কি না হলে মা আমাকে করে দেবে, তো দেখছে না ঠিকঠাকই হচ্ছে। তো ফার্স্টে না একটা কাপ নিয়েছিলাম কাপটা দিয়ে দেবো বলে, তো কাপটা দিয়ে দিলে না একদম গুল গুল মানে কীরকম জানি একদম ছড়িয়ে যাচ্ছে, তো তার জন্য এই চামচটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো কী সুন্দর হয়ে যাচ্ছে একদম গুল গুল, তোমরা না এই বুদ্ধিটা কিন্তু ট্রাই করতে পারো, জানি না তোমরা কে কীভাবে করো, এভাবে চামচ দিয়ে দিলেও না অনেকটা কিন্তু গুলগাল হয়। তো এবারে দেখো কী সুন্দর গুলগাল হয়ে গেছে, আর পাটিসাপটাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এই যে মালপোয়াগুলো এই যে এটার মধ্যে জগটার মধ্যে নিয়ে রাখবো, কারণ আমার ঘরে তো আবার ইঁদুরে যন্ত্রণা বেশি, সেগুলোর জন্য আবার রাখতেও পারবো না, শেষে ঠাকুরের জন্য বানালাম দেখবি ইঁদুরে না খেয়ে বসে থাকে, তো সেই জন্যই একদম পাকাপোক্ত করে রাখছি। তো এবারে দেখো মালপোয়াগুলো নামিয়ে এদিকে আমি ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি, আর এখন কাজ করে উঠলাম, তো এখন যেন ঠান্ডায় আমি আর থাকতে পারছি না, কাজের মধ্যে যতক্ষণ ছিলাম অতটা ঠান্ডা লাগেনি, তো সমস্তটাই মুছে নিলাম, আর টেবিল ঢাকনাটার মধ্যে তেল পড়লো তো এটাও ধুয়ে একদম বাইরে মেলে দিয়ে রাখলাম, আর এই যে দেখো ঠাকুরের জন্য পাটিসাপটা করলাম, তো আমার ঘরের ঠাকুরের জন্য করলাম, আর এদিকে আমাদের ঘরের জন্য আমার শাশুড়ি মা যেখানে পুজো দিই তো ওইখানের জন্য করলাম, আর এদিকে মালপোয়াও করে নিয়েছে, এই যে দুজনেরই হয়ে যাবে। তো এবার একটু রেস্ট করি চলো। তো এদিকে দেখো রেস্ট তো কিছুটা সময় করলাম, বসে মোবাইলটা দেখলাম, দেখে এই যে এখন চলে আসলাম রুটিটা বানাতে, তো আজকে না রুটি একদম রুটি বেলনির মধ্যে করছি, ওইখানটাই করলাম না, আমি তো সবসময় তোমরা যারা আমার ব্লগ দেখো দেখোই আমি টাইলসের উপর রুটিটা করি, তো আজকে যেহেতু ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখন আবার ওই জায়গাটা রুটি করতে গেলে আমাকে মাছ দিয়ে ঘষতে লাগবে, তো ওইটার করলাম না, কাজ আর বাড়াচ্ছি না, কাজ যেহেতু কমিয়ে রাখলাম তো এখন আবার কি কাজ বাড়াবো, তাই একদম আজকে রুটি বেলনির মধ্যে রুটি করছি, আমি না হলে রুটি বেলনির মধ্যে করিই না। তারপর দেখো এই জায়গাটা মুছে নিলাম যেহেতু একটু গুঁড়ো গাড়ি পড়লো, তারপর টেবিলের নিচটার মধ্যে একটু পড়লো, তো নিচের জায়গাটা একটু মুছে মাছে নেব, গুছিয়ে গাছিয়ে করলে না কাজ অতটাও কিন্তু চাপের হয় না। তো এবারে দেখো রুটি তো বেলে নিয়েছি, এবারে দেখো রুটিগুলো এখন সেঁকে নেব, ওই যে তো একটা রুটি করেও নিয়েছি, আর আজকে রুটিগুলো একটু গুলগালি হয়েছে আর একদম নরমও তুলতুলো হয়েছে। তো এই যে দেখো রুটিগুলো এখন করে নিচ্ছি, তো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো মেলাতে, আমাদের এখানে না পৌষ সংক্রান্তির মেলা হয় তেলিয়ামুড়া চাকমাঘাটে, তো ওইখানে আজকে আবার অস্থি টস্তি দেওয়া হয়, তো সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করব, আগে রুটিগুলো করে নিই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমরাও আমার সাথে চলবে,
মেলা দেখার জন্য। তো এদিকে দেখো, এই যে আমার রুটি করা হয়ে যাচ্ছে, এই যে দেখো গোলগাল রুটি হলে দেখবে দেখতেও ভালো লাগে। কথায় বলো না, একটা কথা আছে না, আগে দর্শন দাঁড়ি দাও তারপর গুণ বিচারি। পরে দিকে দেখো, কিছুটা সময় বসলাম, এমনিতে তোমাদের দাদাভাই চলে আসলো, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, রুটি আর মাংস খাওয়া দাওয়া করে এবারে দেখো একদম রেডি হয়ে গেলাম। এদিকে ইনার পরলাম, তারপর তো মোজা জুতো একদম সমস্ত পরে নিয়েছি, সোয়েটার ফোয়েটার, যেহেতু শীতকাল আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই যেতে লাগে। আর এদিকে দেখো বিছানাপত্রও করে নিয়েছি, কারণ ওইখান থেকে এসে একটু তো লেট হবে, আস্তে আস্তে এসে আবার এই ঠান্ডার মধ্যে বিছানা করা এটা হবে না, তাই একদম বিছানা টিছানা করেই গেলাম যাতে কষ্ট না হয় আবার এসে। তো এদিকে দেখো এখন অটোর মধ্যে উঠেও পড়লাম, তো টমটম দিয়ে গেলে না অনেকটা লেট হয়, আর অটো দিয়ে গেলে আবার চট জলদি যাওয়া যায়। এই যে চারিদিক দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে, তারপরেও আজকে তো একটু কুয়াশা কমে, সন্ধ্যার দিকে না এত পরিমাণে কুয়াশা পড়লো, আমি তো ভাবলাম যে আজকে মনে হচ্ছে যেতেই পারবো না এত পরিমাণে যদি কুয়াশাটা থাকে, তারপর দেখছি এখন আবার ঠিকঠাকই আছে। আর এই যে দেখো এখন অটো থেকে নেমেও পড়লাম, আর কোথায় নামিয়ে দিল, এখান থেকে না অনেকটা হেঁটে যেতে লাগবে, কারণ এখানে এসে না সমস্ত অটো গাড়ি সমস্ত কিছু নামিয়ে দিই, এখানেই নৌটিটা বসলো, তো সেই এখন হেঁটে 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 অনেকটা সময় পর এই যে দেখো এখন ফাইনালি চলে আসলাম চাকমাঘাটের মেলার এখানে। এই যে দেখো পৌষ সংক্রান্তির মেলা, এখানে প্রত্যেক বছর না এই মেলাটা হয়, দেখো কত লোক, আর ভেতরটা তো তোমরা দেখলে বুঝবে এত এত পরিমাণে লোকের ভিড়। আমার না আবার অত ঠেলা ডাক্কা হলে না আমার ভালো লাগে না, অত ভিড় হলে আমার জন্য অসুবিধা হয়। তো তারপরেও কিছুটা সময় ঘুরলাম, ঘুরে একদম বাইরে এসে কিছুটা মানে ওই সাইড দিয়ে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারপর এদিকে দেখো ফার্স্টেই ঢুকতে গেলে ওই সাইড দিয়ে না অনুষ্ঠান হচ্ছে, এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই যে শুধু লোক 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 এত পরিমাণে লোক, আর প্রত্যেক বছরই না এরকমটা হয়। তা আমি বিয়ের পরে এক দুবার এসেছি, তারপর আর আসা হয়নি, আর আগে তো মাঝখানে তো করোনাই ছিল, তারপর গত বছর আমার আর আসা হয়নি ঠান্ডা ঠান্ডা বলে, এবারে যাক আসলাম। আর এদিকে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর এদিকের একবার ভিড়টা দেখো কী পরিমাণে না ভিড়। তো সেই বললাম না তোমাদের, কিছুটা সময় ঘুরলাম তারপর সাইড দিয়ে এসে দাঁড়ালাম, আমার যেন ভিড়ের এই ঠেলা ডাকাতে আর ভালো লাগছে না এরকম। আর এই যে দেখো সামনে একটা ব্রিজ, আমার আগের ব্লগগুলোতে আছে, চাকমাঘাটে আগেও এসেছিলাম, ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো একদিন মানে দিনের বেলা এসে না পুরো চাকমাঘাটের জায়গাটা তোমাদেরকে দেখাবো, আজকে তো রাত্রিবেলায় তোমাদেরকে একদম ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, মেলাটা তো তোমাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে লোক হয়েছে। আর এই যে দেখো চাকমাঘাটের এই যে দেখো ব্রিজটা দিয়ে আমরা এখন গেলাম, আর এই যে দেখো আজকে যে অস্তি দেওয়া হচ্ছে সবাই দেখো ওইখানটা দিয়ে কাজ করছে, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো ওই সাইড দিয়ে যাই, এই সাইড দিয়ে গিয়ে না ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, তাই তোমাদের দাদাভাই বলছে ওই সাইডটা দিয়ে নিয়ে দেখাবে আমাকে। তো এবারে দেখো এই যে মেলায় তো আসলে যা যা থাকে, কত কিনা দোকান উঠলো, যে দেখো কত রকমের দোকান, আর এত এত পরিমাণে দেখো লোক, যেদিকে যাবে শুধু লোক লোক, মানে একটা জায়গায় একটু জায়গা পার হোক করতে না অনেকটা কষ্ট হচ্ছে। তারপর ফার্স্টে দেখলাম এই যে দেখো ড্রাম ইয়ে নিয়ে বসলো, ঢোল নিয়ে বসলো, তারপর এদিকে দেখো মাথার হেয়ারব্যান্ড কী ভালো লাগছে দেখতে, আর আমার তো হলুদ কালার ফেভারিট, তাই হলুদ কালারটা দেখে যেন আর চোখ সরাতে পারলাম না। তারপর এদিকে দেখো ফুল নিয়ে বসলো, এটাও আমার একটা পছন্দের জিনিস, এই যে দেখো শুধু ফুল ফুল ফুল, এই যে দেখো দোকানগুলোর মধ্যেও যেন একটু মানে গিয়ে যে একটু ভিডিও শ্যুট করবো সেটাও পারছি না এত পরিমাণে ভিড়। তো এই যে দেখো এই কত ভালো লাগছে না ফুলগুলো দেখতে। তারপরে দিকে এই মেলার মধ্যে কী না উঠে, একদম মানে কম্বল থেকে ধরে জুতো থেকে ধরে সোয়েটার থেকে ধরে একদম দা খুঁতে হাত আর যাই লাগে সংসারে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখানে দেখলে পাপু শীতের ড্রেস টেস সমস্ত কিছু এই দোকানটার মধ্যে রইলো, এই যে দেখো। তারপরে দিকে চলে আসলো এই যে কানের দোল হার মানে সমস্ত স্টেশনারি আইটেমটা, এই যে দেখো কত রকমের না কানের দোল, এই যে দেখো মেয়েদের একটা পছন্দের জিনিস, এটা আমারও ভালো লাগে কানের দুলটো, দেখো কত রকমের না ভ্যারাইটিস কানের। তারপর এদিকে দেখো এখানে হলো টুপি, তারপর এটাও শীতের পোশাকের, এখন তো যে শীতকাল যেহেতু শীতের পোশাকে উঠবে সোয়েটার টুপি, তারপর আরও কী কী দেখো কত সমস্ত জিনিস। তারপর চলে আসলাম এদিকে থেকে এই যে আরেকটা দোকানে, এখানে হলো কি স্টিকারের মতো এগুলো, এগুলো ঘরে লাগানো হয় এগুলো, তারপর এদিকে শাখা শঙ্খ, তারপর আরও লক্ষ্মীর কাছেদের দেওয়া হয়, এটার নামটা আমি জানছি না, কালো কালো মতো তো ওইগুলো। তারপর এদিকে দেখো পুতুলগুলোও দেখে ভালো লাগছে, এই যে দেখো মেলাতে আসলে শুধু দোকানেই থাকবে, খাবার দোকান আর দেখবে স্টেশনারি বাচ্চাদের জিনিস ওগুলো বেশি থাকে। তারপর এদিকে দেখো গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, লাফিং বুদ্ধ, তারপর জয় বাবা লোকনাথ, তারপর গণেশ ঠাকুর, দেখো ঠাকুরের কত রকমের ঠাকুর, এগুলো হলো চীনামাটি। তারপর চলে আসলাম পাঁপড়ের দোকানে আর আচারের দোকানে, এই যে দেখো কত রকমের ভ্যারাইটিস পাঁপড়, সাবুর পাঁপড়, আলুর পাঁপড়, আরও কত কী পাঁপড়, আর কত রকমের না রং বেরঙের পাঁপড় আর আচার।
দেখো কত রং বেরঙের পাঁপড়, তো দেখলেই এই যে কত রকমের দেখো আচার, এটা তো প্রত্যেক মেলাতে থাকবে একটা বা দুইটা দোকান। আর এই যে উপরে লাইটিংটা দেখাচ্ছি, এটা হলো আমাদের চাকমাঘাটের পার্কটা, ওই পার্কটা তো এসেছিলাম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা আরেকদিন আবার এসে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো নিষ্ঠা, নদীর নিষ্ঠা, এই যে দেখো সবাই এখানে অস্থি বিসর্জন করছে, এই যে কত মানুষ এখানে দেখো কাজ করছে, এই যে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখলাম, এখনো কাজ করছে দেখো, এই যে দেখো ছোট ছোট ঘর মতো বানিয়ে তারপরে এখানে কাজ করছে, ওই সাইড দিয়েও আছে এই সাইড দিয়েও আছে। আর ভিড় তো ঠেলা ডাক্কা, তো তাই এখানটা এসে তোমাদেরকে দেখালাম, ওই সাইডটা তো দেখাতেই পারলাম না যেহেতু ভিড়ে ঠেলা ডাক্কা, মোবাইল মানে ভিডিও শ্যুট করতে গেলে না ভিডিও জলেই পড়ে যায় একদম তাই। আর আজকে নাকি একটা গেট ছাড়লো, না হলে পুরো একদম জলে ভরাট থাকে। তারপর এদিকে চলে আসলাম আবার ফুল গাছের দোকানে, এই যে দেখো কত রকমের গাছ, এগুলো তো বাড়িতে নিয়ে ঠিকঠাকভাবে যত্ন করলে তো ঠিকঠাকভাবে হবে, কিন্তু সেগুলো ঠিকঠাক মানে করে উঠতে পারবো কি না সেই ভয়ে আর গাছ নিলামই না। এই যে দেখো কত রকমের গাছ, না হলে ফুল গাছ তো আমার খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির মাটিটা ভালো না বলে আমার ভালোও লাগে না কোনো কিছু নিতে। তারপর এবারে দেখো জিলিপির দোকানে চলে আসলাম, জিলিপি দেখো কত রকমের জিলিপি, এই যে আরেকজন দেখো এদিকে জিলিপিটা বাচ্ছে, এই যে দেখো গরম গরম জিলিপি, আমার তো ভালো লাগে না আমি খাই না, তোমাদের দাদা ভাই আবার খাই, এই যে দেখো শুধু জিলিপি জিলিপি সবাই মিষ্টি কেনাকাটি করছে। তারপরে দিকে এসে দায়ের মানে একটা ইয়ের দাম করলাম, এই কুবা দাওয়ার দাম করলাম, ওইটাকে কী দাও বলো তোমরা জানি না, তো দায়ের দাম করলাম, তো মিল মতো হয়নি একটু বেশি চেয়ে নিল তাই আর নিলাম না। তারপরে দিকে দেখো আবার ঠেলা ডাক্কাকে বাইরে বেরিয়ে পড়লাম, তো আসার সময় যে দেখো আমাদের ত্রিপুরা সুন্দরীর টেম্পলটা মানে পুরো বেতের কাজ করা, এই যে দেখো ত্রিপুরার এটা একটা ইয়ে, এই যে দেখো সমস্ত কিছু বাঁশ বেতের কাজ করানো, কি ভালো লাগছে দেখতে। সব থেকে যেটা ভালো লাগছে এই যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা যে বানালো সেটা ভালো লাগছে দেখে, আর এই যে দেখো দুর্গা মায়ের ইয়ে পুরোটা বেতের কাজ, কি ভালো লাগছে না দেখতে পুরো বাঁশ বেতের কাজ। তারপরে দিকে চলে আসলাম, এই যে দেখো কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো, এই যে মুলো সবজি টবজির মধ্যে যে ইয়ে হয় তো সেটা, এই যে দেখো কত রকমের ধান, ওইটা জানি কি অত বড় একটা পাথরের মতো লাগছে, এটা কি কচু টচু জাতীয় কোনো কিছু হবে। তারপর আনারস, তারপর এখানে এই মাশরুম আমার ফেভারিট একটা খাবার মাশরুম, তারপর এখানে কত রকমের ডাল, তারপর কুমড়ো, আর দেখো লাউ কতগুলো, এই যে দেখো সবজির ভ্যারাইটিস দেখো, তারপর এখানে ক্যাপসিকাম, ফুলকপি, তারপর লঙ্কা দেখো ধান্না লঙ্কা, তারপর এমনিতে লঙ্কা, কতগুলো নামও তো আর আমি বলতে পারি না, অনেক অনেক জিনিস কি নেই এখানটার মধ্যে দেখো, কি ভালো লাগছে দেখতে। এই যে দেখো, এই যে দেখো এখানটা দিয়ে উলকপি, তারপর গাজর, বিট, তারপর ইয়ে হলো এই হলুদ, আরও কি কত কি, এই যে দেখো বেগুন, কত রকমের সবজি, আর এই দেখো এই লঙ্কাগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখলো, এই যে দেখো কত রকমের ভ্যারাইটিস লঙ্কা। তারপর মেলাতে আসলে যেটা মানে সবসময় থাকবেই দেখবে ফুচকা, আর হলো শীতকালের পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তির মধ্যে পিঠে হবে না তাই কি কখনো হয়, এই যে দেখো এখানে হচ্ছে বাপা পিঠা, তো যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে আসলাম না একদমই খিদে নেই, আর অনেকগুলো পিঠের দোকান উঠলো জানো তো, এখানে বাবা পিঠা হচ্ছে কোনো দিকে পাটিসাপটা, তারপর ভিড় বলে তাই সমস্তটা মানে ভালোভাবে শেয়ার করতে পারছি না, একটু ফাঁকা বলে তাই এটার মধ্যে মানে আসলাম একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এবার বাড়িতে যাই, মেলা দেখা তো কমপ্লিট, তো এই যে দেখো এদিকে বাড়িতেও চলে আসলাম। আর এখন ঘড়িতে কয়টা বাজে জানো, তোমাদেরকে দেখাই দাঁড়াও, এই যে দেখো 12টা বাজতে ঠিক 2-3 মিনিটের মতো বাকি আছে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কাল কোনো নতুন আবার ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার আজকের ব্লগটা পৌষ সংক্রান্তির মেলাটা দেখতে কীরকম লাগলো কমেন্ট করে বলবে। তো চলো হ্যাপি মকর সংক্রান্তি, মকর সংক্রান্তিতে বেশি বেশি করে পিঠে খাও, সবাই খুব এনজয় করো। তো চলো আজকের মতো, বাই বাই, গুড নাইট।